বইয়ের লাস্ট কোশ্চেন 36 নাম্বার, 214 পৃষ্ঠার। 214 পৃষ্ঠা কি কোশ্চেন? স্যার ডেপ্রিসিয়েশন ভ্যালু, একবার তো ডেপ্রিসিয়েশন বের করছে, আবার ভ্যালু বের করলো কেন? 6 নাম্বারটা ডেপ্রিসিয়েশন ভ্যালু। বুঝেন, অ্যাকাউন্টিং শিখে যান, মনে করেন আপনি একটা অ্যাসেট কিনছেন, ঠিক আছে, একটা অ্যাসেট কিনছেন 10 লাখ টাকা দেওয়া, ঠিক আছে, ডিপ্রিসিয়েশন মনে করেন 10%, ঠিক আছে, এটার মেয়াদ মনে করেন 10 বছর, ঠিক আছে, তো এইখানে আপনি 5 বছর পর মনে করেন, 5 বছর পর, ঠিক আছে, 5 বছর পরে কি করলেন আপনি, এটা সেল করলেন, 5 বছর পর এই মেশিনটা কি করেন সেল করে দিলেন, পুরোটি সেল করলেন না, মনে করেন এই মেশিনের যেই তিন লাখ টাকার মূল্য যে ভ্যালু আছে ওটা সেল করলেন, ঠিক আছে, ওটার সেল মনে করলেন 80,000 টাকা সেল করলেন, ঠিক আছে, 80,000 টাকা সেল করলেন, এখন এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট হয়েছে না লস হয়েছে? 20,000 টাকা কই গেল? 80,000 টাকা বিক্রি করছেন, 3 লাখ টাকা সম্পত্তি, 80,000 টাকা বিক্রি করছেন, এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে? স্যার এটা তো ডেপ্রিসিয়েশন যোগ বিয়োগ করে বুঝতে হবে। আচ্ছা বুঝেন, যে শর্টকাট বুঝে না, মনে করেন প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন হইলো কি আমার 10%, কত পার্সেন্ট? 10%, ঠিক আছে, তো 5 বছরে আমার ডিপ্রিসিয়েশন 50,000 টাকা, ঠিক না? Yes sir. আচ্ছা 10 লাখ টাকায় দেখেন, 1 2 3 4 5 6, 10 লাখ টাকায় আমার ডিপ্রিসিয়েশন হয় 50,000, ঠিক আছে, তো 3 লাখ টাকা কত হয়? 3 লাখ টাকা কত হয়? একটু কে ক্যালকুলেটর মারেন, 150, না না হ্যাঁ 15,000, 15,000 টাকা, তো এই 3 লাখ টাকার সম্পত্তি ডিপ্রিসিয়েশন হয় কত? 15,000 টাকা, ঠিক আছে, এই সম্পত্তির মূল্য কত আছে? 2,85,000, 2,85,000 টাকা সম্পত্তি আপনি বিক্রি করলেন কত? 80,000, তার মানে আপনার লস হলো কত? 2,05,000। আমি বুঝতে পারছি? Yes sir. এই কাজটাই আপনার এখানে করছে, এখানে বলতেছে আপনার যে 7,11,914 টাকার যে আছে, ঠিক আছে, ওইটার ডিপ্রিসিয়েশন ভ্যালুটা এখানে বের করছে, ওটার এই প্রাইসটা বের করছে, বুঝতে পারছি? কিন্তু স্যার পোস্টে কিন্তু বলে না যে স্টেটলাইন মেথড বা কি মেথড, এগুলো কিছুই বলে নাই, জাস্ট পার্সেন্টেজ দিয়েছে। কোনো কিছু বইলা দেওয়া না থাকলে আপনি সরলরৈখিক পদ্ধতিতে আপনি কি করবেন, অঙ্কটা সলভ করে দিবেন, ঠিক আছে, পার্সেন্টেজ থাকলে ডিক্লাইন, না পার্সেন্টেজ থাকলে আপনারা করবেন সরলরৈখিক পদ্ধতি, এবং পার্সেন্টেজ থাকলে আপনার পার্সেন্টেজ থাকলে আপনি সরলরৈখিক পদ্ধতি করে দিলে অঙ্কটা হইবো, আপনি যদি ক্রমনাশন যে পদ্ধতি করেন ওইখানেও সমস্যা নাই, দুইটাই রাইট আছে, যেহেতু আপনি পার্সেন্টেজ দিয়েছেন আপনি পদ্ধতি বলেন নি, কিন্তু আমি যেটা মন চোটে ধরতে পারি, ক্লিয়ার? তবে মেজর বইগুলো সলভ করছে পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সরলরৈখিক পদ্ধতিতে কি করছে, অবচয় ধরে কি করছে, অঙ্কগুলো কি করছে, সলভ করছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, পরশু তো বলেন এটা যে এই ডেপ্রিসিয়েশন বিল বের করতে। আচ্ছা কোশ্চেনে অবশ্যই কোন এক জায়গায় বলছেন, এলে এমনি এমনি বলেন নি, দেখেন এই ভ্যালুটা, ঠিক আছে, এইটা হলো কি স্ক্র্যাপ ভ্যালু, স্যালভেজ ভ্যালু, এটা কি ভাই কি বের করছে? স্যালভেজ ভ্যালু বের করছে, ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, হ্যাঁ বই আপাতত শেষ, এবার ব্যতিক্রম। আচ্ছা ব্যতিক্রম, বাকিরা কোশ্চেন করতে আছেন না? ব্যতিক্রম ধরা আছে কি না কে জানে। আছে কোশ্চেন, কত নম্বর?
ব্যতিক্রমে হচ্ছে 133 পৃষ্ঠার। মেইনটেনেন্স কস্ট ব্যতিক্রম বিনিয়োগ ব্যাংকিং যারা ব্যতিক্রমে তো আপনাদের ইয়ার অঙ্ক করতে হবে। স্যার কত কলা পৃষ্ঠা? 133। ব্যতিক্রম 133 বলেন। না 134। আর সার্ভিস গুলোটা কি করলো? 134 134 বি বি হ্যাঁ দাও ডেপ্রিসিয়েশন থেকে সার্ভিস গুলো বাদ দিল, ওই যে এটার মধ্যে 50% বসে দেখে বুঝছি। দাও চার্জ খুলে দাও, নিচে কোশ্চেন পর নিচে অ্যান্সার দেন। আচ্ছা কোন তাহলে যে বই এই মতো যেটা সেটাই বুঝছি স্যার। আচ্ছা সমস্যা নেই, এরপরে কোশ্চেন করেন। তা যখন দাগাই তখন তো দাগাই, কিন্তু পরে ভুলে যাই যে কেন দাগাইছিলাম। আপনার এই যে আপনার বলছি কোশ্চেন আসলে ঠিক আছে ওটা খাঁটি বাংলা লিখে রাখবেন, কারণ আপনি ভুলে যাবেন, বলছি খাতার মধ্যে লিখে রাখবেন। এখনো পরীক্ষার এই কদিন কি করবেন এটা ফলো করবেন, তো আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সমাধান করতে। নেক্সট কোশ্চেন যা বলতে আসি স্যার, লাগাইছো এই দেখতে পাইছি। 28 নাম্বার 158 পৃষ্ঠার 158। এখন ভলিউম ঠিক হয়েছে, এতক্ষণ ভলিউম খুবই কম ছিল। লুজ আছে। আচ্ছা এখানে কোশ্চেন কি? মেইনটেনেন্স চার্জ উইল বর্ন বাই লেজার। আপনি বলছেন এই কথাটা থাকলে লিস্ট থেকে মাইনাস হবে, কিন্তু এখানে ওরা মাইনাস করেনি। এর অর্থ কি আসলো? তিনটা অপশন দিয়েছিলেন, যদি ইনক্লুড লেখা থাকে তাহলে লিজ অপশনে কোনো প্রভাব করবে না, যদি লেখা থাকে যে লিজ থেকে মাইট তাহলে মাইনাস হবে, আর যদি লিজি দেয় তাহলে প্লাস হবে, মানে লিজ অ্যান্ড উইলটা, কিন্তু এখানে ওরা কিছুই করে নাই। যে ইন্টারেস্ট মেইনটেনেন্স কস্ট ডিপ্রিসিয়েশন সবগুলো যোগ করছে এই অঙ্গটার কথা বলতেছেন না? 28 নাম্বার জি স্যার, এখন ওখানে আমি কি লিখে দিছিলাম মেইনটেনেন্স যোগ হইব? তিনটা অপশন দিয়েছিলেন, একটা হচ্ছে যদি প্রশ্নে ইনক্লুড থাকে তখন লিজ অ্যানুয়াল এর উপরে কোনো প্রভাব পড়বে না, আর যদি প্রশ্ন লেখা থাকে বোন বাই লিজর তাহলে লিজ অ্যানুয়াল থেকে মাইনাস হবে, এখানে কি লেখা আর যদি লেখা থাকে বোন বাই লিজর এখানে মাইনাস হওয়ার কথা আমাদের সূত্র মতে, কিন্তু ওরা কিছু করে নাই। আচ্ছা আমরা যদি মাইনাস দেওয়া থেকে আপনি মাইনাস দেওয়া করে দিবেন ঠিক আছে? তারপর আর এরকম মেইনটেনেন্স কস্ট থাকলে দুইবার করতে হবে, একবার হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন, তারপর ওটাকে আবার অ্যানুয়াল পেমেন্ট যোগ করতে হবে, তারপর আবার কল করতে হবে লোন অ্যান্ড গ্রো। ওকে স্যার আমার প্রশ্ন আপাতত শেষ, আপাতত মানে শেষ ইয়ে বলেন এইবার বলে আছেন ও নাই তাসফিয়া কোশ্চেন করবেন? না স্যার। আচ্ছা তারপরে যদি আপনার লাক ফেভার করে আশা করি আপনার এখান থেকে কমন পূর্ব ঠিক আছে।
আর জি স্যার কারো কাছে যদি কোনো অঙ্ক ইম্পর্টেন্ট মনে হয় তো আপনি নিজ দায়িত্বে করে যাবেন, যেমন অনেক সময় বই উল্টে তুলে মনে হয় এটা পরীক্ষা দিতে পারে, তো এটা আপনার নিজ দায়িত্বে করে যাবেন। তারপরে যদি আপনাদের সমস্যা হয় তো কালকে রাতে আপনাদের সময় দেওয়া হইব, ঠিক আছে? রাতে আপনার 9টা অথবা 10টার দিকে আপনারা আলাপ করে ইয়া করেন, যদি কোনো সমস্যা থাকে আমি চেষ্টা করুন সলভ করে দিতে, ঠিক আছে? রাতে 9টা অথবা 10টা। তো রবিবার দিন আমরা ফিক্সড টাইম কটায় করলাম? সেখানে একটা অঙ্ক লিখছিলেন ট্যাক্স ক্রেডিট নিয়ে, পরে বলছেন অঙ্কটা করাবেন, কিন্তু এই ভাবলে ওরা ভেজাল লাগাইছে আমি অঙ্ক ক্লাস করিনি এই সেই, পরে অঙ্কটা করানো হয়নি, আর সেরকম অঙ্ক বইও নেই ব্যতিক্রম নামে। এটা অন্য বইতে লিখছি, হ্যাঁ ট্যাক্স ক্রেডিটের অঙ্কটা আমি অন্য বইতে লিখছিলাম মনে হয়, ঠিক আছে? যত ডিপলি আসবো না, তারপরে যদি আপনি চান আমি আবার খুঁজতে হইব, ওটা ছবি উঠে আপনাকে দিয়ে দিতে হইব, আপনাদের মনে ছবি দিয়ে দিই। ওকে স্যার, ইয়া কইরা। আর এই আরেকটা কথা, আপনারা যে পরীক্ষা দিবেন আপনি চেষ্টা করবেন নিজের আগে সেভ করতে। আপনি দেখছেন তো ফার্স্ট ইয়ারে কতজন বহিষ্কার করছে, তো কেন বহিষ্কার কেন করলো? আচ্ছা, বহিষ্কার বিভিন্ন কারণে করে। একটা হলো ধরেন আপনি নকল আনছেন, ঠিক আছে? নকল আনছেন পরীক্ষা, স্টুডেন্টরা কি করে ব্যতিক্রম আছে না, এই 5 থেকে 10 বছরের কোশ্চেন একবার কম্পোজ করে নিয়ে যায়, যদি নকল ধরা খায় বহিষ্কার, ঠিক আছে? একটা কলে এটা অ্যাকচুয়ালি দেখা দেখি করতেছেন, একদিন আরেকজনের দেখা দেখি করতেছে, এইখানে স্যারে বহিষ্কার করতে পারে। এবার স্যারের লগে দুর্ব্যবহার করলেন, অনেক আছে না তার আমি করে স্যারের লগে, স্যার কিচ্ছু কইব না, না আগে স্যারে পাও ধরে সালাম করো বুঝায়, না আপনার টিচার গুলোকে দেখবেন অনেক স্টুডেন্ট আছে একটু তার আমি করে, টিচার কিচ্ছু কইব না, সাইলেন্ট এক্সপেল আছে, ঠিক আছে? আপনি রোলটা লিখবো, খাতাটা লেখা, ডাইরেক্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেব, বহিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? যে ল পরীক্ষায় LL পরীক্ষায় কারণ স্টেট অফ করা লাগে।